আঙ্কেল দেখেন আপনি যদি আমাকে না মারেন আমি আপনাকে দুটো চকলেট দিব আঙ্কেল, প্লিজ আঙ্কেল আমাকে মারিয়েন না, প্লিজ আমার কাছে গুলি নাই, আমি স্কচ হয় ব্যক্তি, আঙ্কেল আঙ্কেল প্লিজ 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 মারিয়েন না আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল প্লিজ, আজকে অনেকদিন পর ফ্রি ফায়ার খেলবো, অনেকদিন পর, প্লিজ ফ্রি ফায়ার প্লিজ এমন করিস না, প্লিজ আমি কিন্তু অনেকদিন পর আসছি, আমি কিন্তু তোদের মেহমান, প্লিজ মেহমানের সাথে এমন করিস না, প্লিজ প্লিজ। শুনছি আজকালকার নাকি প্রো প্লেয়ারে তোলে দামি জামা কভার করতে হয়, আমি 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 কে বলছে আমি নুবা, আমি আমি লেজেন্ড প্লেয়ার, লেজেন্ড প্লেয়ারদের সাথে বেয়াদবি করতে নেই, যারা লেজেন্ডের সাথে বেয়াদবি করে তাদের সাথে অনেক খারাপ হয়, আজকে আমিও কাফড় কিনবো, ফকেট এক টাকা না তবু আমি কাপড় কিনবো, আমার থেকে স্যান্ডুং গেঞ্জি এবং 500 বছর আগে জ্যাঙ্গেটা ফোর দেখতে ইচ্ছে করতেছে না, অনেক গন্ধ বাইরে জ্যাঙ্গেটা দিয়ে বাজে। ও একটা হেয়ার স্টাইল গাইস, আমি কালা বালা ছেলে, আমি আমার দেশকে অনেক ভালোবাসি। ও বাজে যে দাম জামা কাপড় এগুলোর, ও ও ফ্রি ফায়ার স্যান্ডেল আছে, স্যান্ডেল আছে আমি তো জানতামও না, ও বাপ স্যান্ডেলটা আমাকে কিনতে হবে, আমি জানি না স্যান্ডেল আমাকে কিনতেই হবে, আই লাভ স্যান্ডেল। ও 150 ডায়মন্ড, আমার থেকে মাত্র ডায়মন্ড আছে, আমার থেকে 150 ডায়মন্ড লাগবে, আমি জানি কিভাবে টাকা কামাই তো হয়, আমি একটু আসতেছি। ও কত সেরকম লাগতেছে আমার পায়ে স্যান্ডেলগুলো দেখছো, কত সেরকম স্যান্ডেল, উফ তোমরা বলতে পারো আমি একটা স্যান্ডেল জানাতে পাগল কেন হয়ে গেছি, এটা হচ্ছে মাসুদ ভাই স্যান্ডেল, আর জানি না কেন জানি স্যান্ডেলটা দেখার পর আমার থেকে মনে হচ্ছে যে এই স্যান্ডেলটা পরে আমি পৃথিবীতে রাজত্ব করতে পারবো এবং এবং সব কিছুই জয় করতে পারবো পৃথিবীতে। ও যে লবি গতবারের মতো পিকে নামে আমি এবুলটো তো আর করবো না, তাই এবার আমি একের ম্যাপের এক কোণে নামবো যেখানে অনেক শান্তি। আহ ও নামি গেছি গাইস, আমার জন্য দোয়া করিও। ও এখানে কেউ নামে নাই, কত শান্তি, ও দুজন নামছে এখানে, ও তাড়াতাড়ি আমার থেকে লুট করতে হবে, ভেস্ট দিকে সবাই আমাকে গুলি দাও, গুলি ছোট গুলি দিকে হবে, ছোট গুলি ছোট ড্যামেজ, আমার থেকে বড় গুলি লাগবে কারণ লম্বা গুলি লম্বা ড্যামেজ। ও এটা কি প্যারাসিটামল গান, ও 0% বুলেট, ও এটা অনেক স্পেশাল গুলি মনে হয় আমার থেকে যা লাগতেছে। এই শত্রু তুই কই, তোদের কাছে কি আছে, আমার কাছে স্যান্ডেল আছে, তোদের কাছে কি আছে, কিছু নাই গরিব। ও তো শত্রু 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 শত্রু, কিরে থেকে গাঁজা গাঁজা সাবাই আসছে নাকি, মারতেছে না কেন আমাকে। ও ইলেকট্রিক সার্ফ বোর্ড, এটা কি, ও এটা শেষেরা নিয়ে না, ইয়েস ইয়েস সবাই সাইড হয়ে যাও, আমি আমি তোমাদেরকে এখন শেষেরা নিয়ে দিই, শেষেরা দিব। ও আমি একজনকে সামনে দেখছি, ও তো 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 ও বাপ তিনটা কুত্তার বাচ্চে, সবাইকে আমি আজকে মারবো, দাঁড়া সবাইকে মারবো, আমি এ মারবো তোদের, তোরা তোরা সবগুলো নু প্লেয়ার, আমি লেজেন্ড, আমি লেজেন্ড, হ্যাঁ লুকাই লুকাই আমি লুকাই লুকা অবস্থায় মারবো, আমি তোকে তোকে মারবো, তোকে মারবো, সবাইকে মারবো, দেখছো ভাই তারা লেজেন্ড, যে একলা তিনজনকে সহজ কথা মনে হচ্ছে। ও না আমার সাইকেলের হেলমেট, প্লিজ আমাকে আমার সাইকেলের হেলমেটটা দিয়ে দাও, প্লিজ প্লিজ আমাকে আমার থেকে সাইকেল চালাইতে হবে, প্লিজ আমাকে সাইকেলের হেলমেট দিচ্ছে না, এ সবার সাইডে যে আমি আমার শেষ সেরানে নিয়ে আসতেছি মাগ্রিফা। ও না আমার পিং গেছে কা, নো প্রবলেম তোমাদেরকে আমি এখন আমার কিছু টেকনিক দেখাই, দেখছো এটা পারবে, আমরা এখানের উপর শুইতে পারবো। ও ও ও কিরে ফুটতেছে না কেন, আমি এটা ফার তো আমি নিজেও জানি না, কিরে আমার পিং আসতেছে না কেন গাইস, তোমাদেরকে দাঁড়া আমি একটা জিনিস দেখাই, এখন ঠিক আছে, দেখছো আমি বিলবোর্ডে আমার ছবি লাগানো যে ওইটা ওইটা পিছনে ওইটা নোটিশ করেন, ওটা কিছু না, কিরে লেজেন্ডের সাথে বেয়াদবি, তারা তোকে আমি আমার স্যান্ডেল গাইস। এবার আমরা রাম রাম ভিলেজ নামছি, আমাদের সাথে আরেকটা আরেকটা এনিমি নামতেছে আমাদের, ও মলম ফরে ফরে কাজ আসবে, ফুন্দি রক্ত বার হইলে কিরে এবার গালি কেন, সামনে একটা সূত্র আছে যে আমাদের সাথে নামছিল, এই লো ও লাক্স লাক্স 100 ড্যামেজ হয়েছে, এই লো এই লো, ও না আমার গুলির বুলেট শেষ। আঙ্কেল দেখেন আপনি যদি আমাকে না মারেন আমি আপনাকে দুটো চকলেট দিব আঙ্কেল, প্লিজ আঙ্কেল আমাকে মারিয়েন না, প্লিজ আমার কাছে গুলি নাই, আমি স্কচ হয় ব্যক্তি, আঙ্কেল আঙ্কেল প্লিজ 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 মারিয়েন না আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল প্লিজ, দাঁড়া তোর আমি এখন মারি লাটটা বানিয়ে ফেলবো, তোকে চকলেট দিব না মাগির ফা।
এখন আমরা নামছি অবজারভেটরিতে। আমার থেকে মনে হচ্ছে এখানে অনেক শান্তি হবে, সাথে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো লুটো। ও আমার সাথে সাথে লম্বা গুলি, লম্বা ড্যামেজ। ও এটা কি ব্যান্টেনের অমট্রিক্স নাকি? ও ও ও আমি একটু পর আসতেছি, ঠিক আছে আমি তোমাকে ইউজ করবো, আমি একটু লুটে আসতেছি। মানে কতগুলো বাস, এই জায়গাটার নাম বাস টার্মিনাল হওয়া উচিত ছিল, আমি এখানকার কন্ডাক্টর হইতাম। ও সামনে একটা ব্যান্টেনের অমট্রিক্স আছে একদম সেম টু সেম এটার মতো। ও বলে গুলি চলে গেছে, সমস্যা নেই, এখানে এখানে কোনো শত্রু নেই। ঋত্বিক রোশন, প্লিজ এটা আমার পুঁতি গল্লায় দিয়েন না, প্লিজ না, প্লিজ প্লিজ।